নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানায় স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি 26 এপ্রিল সোমবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার রাশিফল প্রকাশ করি। প্রথমে দেখে নেওয়া যাক সোমবার 26 এপ্রিল গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে রবি, বুধ, শুক্র। রবি মেষে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে, বুধ মেষে অবস্থান করছে ভরিণী নক্ষত্রে, শুক্র মেষে অবস্থান করছে ভরিণী নক্ষত্রে, রাহু রাহু বিষে, বিষে রাহু রোহিণী নক্ষত্রে। এরপরে আজ চন্দ্র কন্যায়, কন্যায় চন্দ্র বসে আছে যথাক্রমে চিত্রা নক্ষত্রে, কেতু কেতু বৃশ্চিকে, বৃশ্চিকে কেতু জ্যেষ্ঠা নক্ষত্রে, শনি শনি মকরে শ্রবণা নক্ষত্রে, বৃহস্পতি বৃহস্পতি কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে, মীন ফাঁকা। আসুন এবার আমি 26 এপ্রিল সোমবার 12টি রাশি রাশিফল প্রকাশ করি। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, আর্থিক দিক দিয়ে কোনো শুভ ফলাফল আপনি লাভ করবেন, তবে কর্মক্ষেত্রে বিভিন্নভাবে শত্রুতার সম্মুখীন হতে হবে। আপনার শরীর ভালো যাবে না, শরীরে কিছুটা দুর্বলতা আপনি অনুভব করতেই পারেন মেষ রাশি। আজকের দিনে আপনার অবশ্যই পুরনো কোনো আঘাত বা পুরনো কোনো আঘাত লাগার স্থানে পুনরায় আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান মেষ রাশি। আপনার বিদ্যা যথেষ্ট উন্নতি হবে এবং সন্তানের জনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন মেষ রাশি। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই শুভ প্রেম অবশ্যই আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি আপনাদের শুভ যাবে, শরীর তবে একটুখানি হলেও বেগড়াবে। কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ আপনি বৃষরাশি অবশ্যই দেখতে পাবেন, তবে আর্থিক দিক দিয়ে একটু চাপ আপনাকে সহ্য করতেই হবে। সন্তানজনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন বৃষরাশি। আজকের দিনে অবশ্যই বাজারে বা কোনো জনবহুল স্থানে আপনি কিছুভাবে বদনাম হতে পারে, সে ব্যাপারে আপনাকে একটু সাবধানে থাকতেই হবে বৃষরাশি। এবং অবশ্যই আপনার পুরনো কোনো দিনের বন্ধু আপনাকে সাহায্যের বদলে ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে সাবধান বৃষরাশি। তবে আজকের সন্তান আপনার পাশে থাকবে, কিন্তু শত্রুরা কিছু মাত্রায় ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে সাবধান বৃষরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা আজকের দিনে না যাওয়াই ভালো বৃষরাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, আর্থিক দিক দিয়ে চিন্তা অনেকটাই দূর হবে, তবে কর্মক্ষেত্রে একাধিক শত্রুতা একাধিক বাধা আপনার ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হবে। শরীর ভালো যাবে না, সন্তানজনিত অশুভ ফল আপনি লাভ করবেন, সন্তানের উগ্র ব্যবহার আপনার মনে দুঃখ দেবেই মিথুন রাশি। তবে যেদিক দিয়ে অবশ্যই শুভ তা হচ্ছে শত্রু, শত্রুরা আপনার সঙ্গে সন্ধি করতে আসবে এবং শত্রুনাশ যোগ তৈরি হচ্ছে মিথুন রাশি। আজকের দিনে আপনার যেদিক দিয়ে আরও শুভ তা হচ্ছে প্রেম, আজকের দিনে আপনার প্রকৃত প্রেম আপনি লাভ করবেন মিথুন রাশি এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মিথুন রাশিরই জাতক জাতিকা। তবে মিথুন রাশি যেদিক দিয়ে আপনাকে আমি সাবধান করে দেব তা হচ্ছে কোনো স্থানে আপনি গমন করলে অবশ্যই শিব মন্ত্র ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করে গমন করবেন, তার কারণ আজকের দিনে আপনার কোনোভাবে দুর্ঘটনা ভয়ানক ঘটার সম্ভাবনা আছে। আজকের দিনে বিদ্যায় যথেষ্ট সাফল্য এবং অবশ্যই আপনার ক্ষেত্রে আরও শুভ তা হচ্ছে আপনার মানসিক উন্নতি। সুতরাং আজকের দিনটি মিথুন রাশি অবশ্যই কোনোভাবে শুভভাবেই কাটাবে, তবে প্রেম কে যে আসবে তাকে গ্রহণ করা উচিত মিথুন রাশির। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি অবশ্যই চিন্তাবহুল, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, সন্তানজনিত কিছু অশুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন কর্কট রাশি। তবে আপনার যেদিক দিয়ে শুভ তা হচ্ছে কর্ম, কর্মস্থানে একাধিক যোগাযোগ এবং কর্মস্থানে কর্মের আগমন আপনার মনে আশার আলো জাগাবেই কর্কট রাশি।
আজকের দিনে আপনার আর্থিক দিক দিয়ে চিন্তা অনেকখানি সরে যাবে, অর্থভাগ্য অনেকখানি উত্তম হবে। কর্কট রাশি, আজকের দিনে আপনার জীবনে যথেষ্ট পরিমাণে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। তবে সন্তান আপনাকে কিছুটা হলেও ভোগাবে, সন্তানজনিত কিছু অশুভ ফল আপনাকে লাভ করতেই হবে কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই বিদ্যায় যথেষ্ট সাফল্য, যা আপনাকে সমস্ত দুঃখ মিটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট হবে কর্কট রাশি। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি হতাশাজনক, শরীরে নানা ধরনের সমস্যা বৃদ্ধি পাবে, কর্মস্থানে একাধিক বাধা অবশ্যই আপনার মনে চাপ ফেলবে, শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে সিংহ রাশি। তবে সিংহ রাশি আকস্মিক ফটকা লাভ অবশ্যই আপনার ঘটতে পারে সিংহ রাশি। এছাড়া আপনার যেদিক দিয়ে শুভ তা হচ্ছে সন্তান, সন্তান আপনার পাশে থাকবে এবং বিদ্যায় যথেষ্ট উন্নতি আপনি করবেন সিংহ রাশি। আজকের দিনে আপনার যেদিক দিয়ে আরো শুভ তা হচ্ছে কোনো রাস্তাঘাটে চলাচল, রাস্তাঘাটে চলাচলে কোনো পুরনো বন্ধু বা পুরনো যুগের শিক্ষক শিক্ষিকার সঙ্গে সাক্ষাৎ হবে এবং তাদের কাছে আপনি আপনার জীবনের নানা আলাপ আলোচনা করতেই পারেন সিংহ রাশি। আজকের দিনে শত্রুরা আপনার সঙ্গে সন্ধি করতে আসবে, শত্রুদের সঙ্গে সন্ধি করতে পারেন সিংহ রাশি, তা আপনার পক্ষে লাভই হবে সিংহ রাশি। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে অবশ্যই কন্যা রাশি, আজকের দিনটি সন্তানজনিত কোনো শুভ ফল আপনি লাভ করবেন কন্যা রাশি, সন্তান আপনার পাশে থাকবে, সন্তান আপনার দুঃসময় আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কন্যা রাশি। আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না, শরীরে একাধিক চাপ একাধিক দুশ্চিন্তা আপনার মনে আসবেই কন্যা রাশি। তবে আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও শুভ সংবাদ পাবেন, কর্মক্ষেত্রে অগ্রগতির ধারা বজায় থাকবে কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে হঠাৎ করে কোনো প্রেম আসবে, যে প্রেম হঠাৎ করে আসবে তাই তাকে বুঝে শুনে গ্রহণ করতে হবে কন্যা রাশি। আজকের দিনে আপনার হঠাৎ প্রেম এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। বিদ্যায় বাধা থাকবে, তবে আপনি পরিশ্রম করলে সে বাধা কাটিয়ে উঠতে পারবেন কন্যা রাশি। আজকের দিনে শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, তার কারণ আগে থেকেই আজকের দিনের জন্য শত্রুনাশক তৈরি হয়ে আছে কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই হঠাৎ প্রেম, যা অবশ্যই পবিত্র তা আপনি গ্রহণ করতেই পারেন কন্যা রাশি। এরপরে তুলা রাশি, তুলা রাশির শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে একাধিক শুভযোগ অবশ্যই আপনার মনে আনন্দ দেবে। এছাড়া আজকের দিনে তুলা রাশি আপনার সন্তান আপনার পাশে থাকবে, সন্তানজনিত শুভ ফল আপনি লাভ করবেন তুলা রাশি। আজকের দিনে অবশ্যই আপনার কোনো ক্ষেত্র থেকে শুভ সংবাদ অবশ্যই আসবে তুলা রাশি। আজকের দিনে আপনার প্রেমভাগ্য খুবই শুভ, তবে বিয়ের আলোচনা মোটেও করতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। বিদ্যায় যথেষ্ট সাফল্য আপনি লক্ষ্য করবেন, তবে শত্রুরা কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবে সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। এরপরে অবশ্যই বৃশ্চিক রাশি, আজকের দিনটি কোনোভাবেই আপনাকে হতাশা দেবে, শরীরে নানা ধরনের সমস্যা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে অবশ্যই আপনার ক্ষেত্রে আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা যাবে না, কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতাও থাকবে, তবে আপনার অর্থ কিছুটা আসবে তা অবশ্যই আপনার দুঃসময়ে কাজে লাগবেই। বৃশ্চিক রাশি, আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান বৃশ্চিক রাশি। তবে আজকের দিনে আপনার জীবনে যথেষ্ট পরিমাণে উৎসাহ আসবে এবং কর্মক্ষেত্রে অবশ্যই শুভ হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনাকে কিছুটা হলেও সাবধানে থাকতে হবে তা হচ্ছে রাস্তাঘাটে চলাচল এবং শত্রুতা, শত্রুরা নানাভাবে ক্ষতি করতে পারে এবং রাস্তাঘাটে চলাচলে অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করতেই হবে বৃশ্চিক রাশি। আজকের দিনে সন্তানজনিত শুভ ফল আপনি লাভ করবেন বৃশ্চিক রাশি, তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে আপনার বিদ্যা, বিদ্যায় বাধা থাকবে, সেই বাধা আপনাকে অতিক্রম করতে গেলে অতিরিক্ত পরিশ্রম করতেই হবে বৃশ্চিক রাশি। এছাড়া আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে সে প্রেম প্রতারণা তাকে গ্রহণ করা ঠিক হবে না, তবে বিয়ের আলোচনা আপনি করতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা।
এরপরে ধনুরাশি, আজকের দিনটি ধনভাগ্য উত্তম, ফাটকা লটারি যোগ অবশ্যই শুভ। ধনুরাশি, কর্মক্ষেত্রে একাধিক উন্নতি, আর্থিক দিক দিয়ে অবশ্যই প্রগতি এবং সন্তানজনিত শুভ ফল আপনি লাভ করবেন ধনুরাশি। তবে শত্রুরা কোনো মাত্রায় ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে খুব সাবধান ধনুরাশি। আজকের দিনে আপনার কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে যেতে পারে বা কোনোভাবে আপনার থেকে কিছু খোয়া যেতে পারে, সেদিক দিয়ে সাবধান ধনুরাশি। আপনি মূল্যবান নথির যত্ন নিন ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, আর্থিক দিক দিয়ে কোনো শুভ সংবাদ আপনি অবশ্যই পাবেন। তবে কর্মক্ষেত্রে বাধা এবং সন্তানজনিত অশুভ ফল আপনি লাভ করবেন মকর রাশি। চরিত্র ভালোই যাবে না, শত্রুরা নানাভাবে শত্রুতা করবে, তবে বিদ্যার যথেষ্ট সাফল্য এবং অবশ্যই যেদিক দিয়ে শুভ তা হচ্ছে কোনো পুরনো বন্ধু, কোনো পুরনো বান্ধবী আপনার ভাগ্য উন্নতিতে সহায়ক হবে মকর রাশি। এবং আপনার পারিবারিক অশান্তি যা চলছে তা অনেকাংশে সলভ হয়ে যাবে মকর রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনে আর্থিক দিক দিয়ে শুভ, কর্মক্ষেত্রে একাধিক পাত্রীযোগ আছে। এছাড়া আজকের দিনে কুম্ভ রাশি আয়ের চেয়ে ব্যয় বেশি এবং সন্তানজনিত কিছু অশুভ ফল আপনাকে লাভ করতে হবে। শরীর ভালো যাবে না, শরীরে সমস্যা বৃদ্ধি পাবে, কর্মের অগ্রগতির ধারা কিছুটা হলেও আপনার ডিস্টার্ব হবে। এছাড়া আজকের দিনে বিদ্যায় যথেষ্ট উন্নতির যোগ আপনি লক্ষ্য করবেন কুম্ভ রাশি। আজকের দিনে অবশ্যই আপনার জীবনে শুভ প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন, কোনো অসুবিধা নেই কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি সন্তানজনিত কিছু অশুভ ফল আপনাকে লাভ করতেই হবে মীন রাশি। আজকের দিনে আপনার জীবনে কোনোভাবে শুভ প্রেম আসবে তা গ্রহণ করতেই পারেন মীন রাশি। আজকের দিনে আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ এবং কর্ম পরিকল্পনা যে আপনি করছেন তা অনেকাংশে সফল হবে মীন রাশি। আজকের দিনে পারিবারিক অশান্তি অনেকাংশে কেটে যাবে এবং আপনার জীবনে অবশ্যই নতুনভাবে আশার উদ্রেক আসবে মীন রাশি। আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি 26 এপ্রিল সোমবার 12টি রাশির কি রাশি বলা তা প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।